আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইশরাত কিচেন। আশা করছি সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম আবারও নতুন আরেকটি রেসিপি নিয়ে, আর আজকে আমি কিভাবে ঝটপট উপায়ে আমের জুস তৈরি করা যায় সেটি দেখাবো। আর এই আমের জুসটি আমি আপনাদের কিন্তু খুব সহজ পদ্ধতিতে এবং ঘরোয়া কিছু উপকরণ দিয়ে তৈরি করে দেখানোর চেষ্টা করব। তো কথা না বাড়িয়ে আমরা চলে যাই আমাদের মূল রেসিপিতে। কাঁচা আমের শরবতটি তৈরি করার জন্য আমি এখানে দুটো কাঁচা আম নিয়ে নিয়েছি, আর এখন আমি এই দুটো কাঁচা আমকে ছিলে নিব। আম দুটোকে ছিলে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিব। এই আমগুলোকে আমি পাতলা পাতলা করে কেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এভাবেই আমি দুটো আমকে কেটে নিব। এই তো আমার আমগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে। জুসটি তৈরি করার জন্য আমি এখানে 1/3 কাপ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি, আর নিয়েছি 1/4 কাপ পরিমাণ গুঁড়া দুধ। আপনারা চাইলে লিকুইড দুধও ইউজ করতে পারেন। আর নিয়েছি 1/2 চা চামচ পরিমাণ বিট লবণ, আর নিয়েছি 1/2 চা চামচ পরিমাণ লবণ। এখন এই জুসটি তৈরি করার জন্য আমি একটি ব্লেন্ডারে আমগুলোকে দিয়ে দিচ্ছি। আমি এখন সাথে অন্যান্য উপকরণগুলো অ্যাড করে দিব। দিয়ে দিচ্ছি এখানে আমি গুঁড়া দুধ, চিনি, চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন, আর দিয়ে দিচ্ছি লবণ, বিট লবণ। এখন আমি মেজারমেন্ট কাপে 2 কাপ পরিমাণ পানি নিয়ে নিয়েছি। আমি এখানে আরও 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে মোট 4 কাপ পরিমাণ পানি দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী পানিটা অ্যাড করে দিবেন, কারণ পানিটা আপনারা যতটুকু ঘনত্ব চান ঠিক ততটুকুই অ্যাড করে দিবেন। আর এখন আমি এটিকে ব্লেন্ড করে নিচ্ছি। আমি এই সবগুলো উপকরণকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। আর এই তো তৈরি হয়ে গেল আমাদের খুব মজাদার আমের জুস। আর এখন আমি এটাকে সার্ভ করে নিব। আর এটা খেতে কিন্তু অনেক মজার, তো আপনারা বাসায় ট্রাই করবেন। আর আমার ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।